আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌসি মিস লাইট ফেয়ার স্কুল সাইদনগর থেকে তোমাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও অনেক ভালো আছি। গত ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই সবাই কমপ্লিট করে ফেলেছ। যারা আমাকে হোমওয়ার্ক করে জমা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে হোমওয়ার্ক জমা দাওনি তারা অবশ্যই খুব দ্রুত আমাকে হোমওয়ার্ক জমা দিবে, ঠিক আছে? আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। পড়াশোনা শুরু করার আগে আমরা লেখাপড়ার দোয়াটা একটু বলে নিই। সকলে মিসের সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে প্রভু আমাকে প্রচুর জ্ঞান দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে তোমাদের ওয়ার্কশিট সামনে নিয়ে বসো। এখন আমরা আমাদের মূল পড়ায় ফিরে যাব। আমরা সকলে পৃষ্ঠা নম্বর 92 পৃষ্ঠা আমরা এখন বের করব। তোমরা সকলে নিশ্চয়ই তোমাদের ওয়ার্কশিটটা বের করেছ। দেখো মিস, 92 পৃষ্ঠা বের করেছি। 92 পৃষ্ঠায় আজকে আমাদের শিখব আমরা মাঝের সংখ্যা। এই যে দেখতে পেয়েছ, দেখো মাঝের ঘরগুলো এখানে ফাঁকা আছে, এই ঘরগুলোতে আমরা সংখ্যা লিখব। মিস এখানে আগেই লিখে রেখেছি, তোমরা তোমাদের বইয়ে এগুলো লিখে ফেলবে। তাহলে মিসের সাথে চলো আমরা এটা শুরু করি। আচ্ছা দেখো এখানে কত সংখ্যা আছে, 2, 0, 20। 20-এর পরে কোন সংখ্যাটি হবে আমরা জানি, 20-এর পর 21। হ্যাঁ, এখন আমরা লিখব 21টা কিভাবে লিখব। আগে আমরা 2 লিখব, তারপর 1 লিখব। 20, 21, 22, 2, 1, 21, 2, 2, 22। তাহলে 20 এবং 22-এর মাঝের সংখ্যা কত হলো, 21। পরে দেখো কত আছে, 2, 7, 27। 27-এর পরের সংখ্যাটি কত হবে, 27-এর পরের সংখ্যাটি 28। 2, 8, 28। এরপর কত আছে, 2, 9, 29। তাহলে 27, 28, 29। তারপর দেখো কত আছে, 2, 3। 2, 3-এ কত হয়, 23। 23-এর পরের সংখ্যাটি হবে 24। 24-এর পরে কত, 2, 5, 25। তাহলে 23 আর 25-এর মাঝের সংখ্যা 24। এরপর আছে 2, 6, 26। 26-এর পরের সংখ্যাটি 27। 2, 7, 27। আগে আমরা 2 লিখব, তারপর 7 লিখব। 27, 27-এর পর 28। 2, 8, 28। এরপর দেখো কত আছে, 2, 8, 28। 28-এর পরের সংখ্যাটি 29। 29 কিভাবে লিখব, আগে লিখব 2, তারপর লিখব 9। 29, 29-এর পর দেখো লেখা আছে কত, 30। তাহলে 28 আর 30-এর মাঝের সংখ্যাটি আমরা লিখলাম 29। এখন তো আমাদের লেখা শেষ হয়ে গেল, তাহলে আসো আমরা সংখ্যাগুলি একটু পড়ে নিই। 2, 0, 20। 2, 1, 21। 2, 2, 22। এরপর কত আছে, 2, 7, 27। 27-এর পরে 28। 2, 8, 28। এরপর আছে 29। 2, 3, 23। 23-এর পরে হবে 2, 4, 24। তারপর 2, 5, 25। তাহলে 23 এবং 25-এর মাঝের সংখ্যাটি 24। এরপর আছে 2, 6, 26। 26-এর পরের সংখ্যা 2, 7, 27। তারপর 2, 8, 28। তাহলে 26 এবং 28-এর মাঝের সংখ্যাটি 27।
তারপর দেখো আছে 2 8 28, 28-এর পরের সংখ্যাটি হবে 2 9 29, 29-এর পরে 3 0 30, তাহলে 28 এবং 30-এর মাঝের সংখ্যাটি 29। ওকে, এটা আমরা শেষ করলাম। এখন আমরা আমাদের পরের অংশটুকু করব। দেখো এখানে কত লেখা আছে, 2 4 24, 24-এর পরের সংখ্যাটি কত হবে তোমরা নিশ্চয়ই সকলে জানো, মিসের আগেই নিশ্চয়ই লিখে ফেলেছ, 2 5 25, 25-এর পরের সংখ্যা 26, 2 6 26। ওকে, তাহলে 24 এবং 26-এর মাঝের সংখ্যা 25, 2 5 25। পরের সংখ্যাটি দেয়া আছে 21 এবং 23, 21 এবং 23-এর মাঝের সংখ্যাটি আমাদের লিখতে হবে, তাহলে 21 এবং 23-এর মাঝের সংখ্যাটি কত হবে, 21-এর পর কত হয় 22, 2 2 22, 2 1 21, 2 2 22, 2 3 23, এরপর কত আছে, 2 5 25, এখানে ফাঁকা ঘর আছে, এখানে কত আছে, 2 7 27, তাহলে 25 এবং 27-এর মাঝের সংখ্যাটি কত হবে, 25-এর পরে কত হয়, 25-এর পরে 26, 26-টা কিভাবে লিখবো, আগে 2 লিখবো তারপর 6 লিখবো, 2 6 26, 25 26 27। ওকে, এরপর আছে 2 2 22, 22-এর পরের সংখ্যাটি কত হবে, 2 3 23, তাহলে 22 এবং 24-এর মাঝের সংখ্যাটি 23। এরপর আছে 19 1 9 19, 19-এর পরের সংখ্যাটি কত হবে, 19-এর পরের সংখ্যাটি হবে 20, 20-টা কিভাবে লিখবো, আগে 2 লিখবো তারপরে একটা 0 লিখবো, তাহলে 19 এবং 21-এর মাঝের সংখ্যাটি হবে 20, 20-টা কিভাবে লিখবো, 2 0 20। ওকে, তাহলে এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ সুন্দর একটা কি ঝুড়ি আছে, এই ঝুড়িটা অনেক সুন্দর করে কালার করবে, কালার করে মিসকে পাঠাবে, আমরা এরপরে শিখব সাজিয়ে লেখা। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখন আমরা শিখব সাজিয়ে লেখা। দেখো এটা তোমরা 96 পৃষ্ঠায় পেয়ে যাবে, 9 6 96, 96 পৃষ্ঠায় দেখছো কত সুন্দর একটা সূর্যিমামা, সূর্যিমামা হাসছে, এর ভিতরে এই যে অনেকগুলো সংখ্যা লেখা আছে, এটা কি, এটা এগুলো সব এলোমেলো সংখ্যা আছে, এখন এগুলোকে আমরা সব পরপর সাজিয়ে লিখব, সাজিয়ে লিখো 21 থেকে 30, আমরা এই এলোমেলো সংখ্যাগুলোকে এখন সাজাবো। তাহলে আমাদের প্রথম সংখ্যা কোনটা আমরা খুঁজে বের করি, দেখি খুঁজে পাই কিনা, এই যে খুঁজছি খুঁজছি খুঁজছি, এই দেখো পেয়ে গেছি, এখানে কত আছে, 2 1 21, তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেয়ে গেছি, আমরা যে প্রথম ঘরে এখন লিখে ফেলব, 2 1 21, 21-এর পরে কোন সংখ্যাটি আছে আসো আমরা খুঁজতে থাকি, এই দেখো পেয়েছি, 21-এর পরে কত আছে, 22 আছে, যে ঘরটা আমাদের হয়ে যাবে, আমরা পাশে একটা ফোঁটা দিব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এখানে লিখব 22, 2 2 22, 22-এর পরে কত, 23, 23 কোথায় গেল, এই দেখো খুঁজে পেয়েছি 23, এখন আমরা লিখব 2 3 23, 23 লেখা শেষ, এখন এরপরে কোনটা খুঁজছে খুঁজছে, এই দেখো 24 পেয়ে গেছি, 24-টা এখানে চুপ করে বসে আছে, আর আমরা এখানে তুলে নিয়ে এসে এখানে এখানে রাখি, 2 4 24, 24-এর পর কত খুঁজি, এই যে পেয়ে গেছি দেখো 25, এই যে 2 5 25 লিখে ফেললাম, এরপরে আমরা পরের ঘরে চলে যাব, 25-এর পরে কত লিখবো আমরা, 25-এর পরে আমরা জানি তো কত হয়, 25 26, এই দেখো আমরা এখানে পেয়ে গেছি 2 6 26, 26-এর পর কত হবে, এই যে 27, 2 7 27, এরপরে আমরা কোন সংখ্যাটি আনবো, এরপরে আনবো 28, এই সংখ্যাটি,
দুই আট আঠাশ, আঠাশের পরে এরপর কোনটি, এই যে এই সংখ্যাটি হবে উনত্রিশ, দুই নয় উনত্রিশ, উনত্রিশ, উনত্রিশের পর কোন সংখ্যাটি হবে লাস্ট, দেখো খুঁজে, এই দেখো সবগুলো আমাদের শেষ, এখন আর একটা সংখ্যা বাকি আছে, এই যে তিরিশ, তিরিশটা আমরা এখন এখানে লিখে ফেলবো, তিন শূন্য ত্রিশ। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখে ফেললাম, এখন লেখার পর আমরা একটু পড়ে নিই, দুই এক একুশ, দুই দুই বাইশ, দুই তিন তেইশ, দুই চার চব্বিশ, দুই পাঁচ পঁচিশ, দুই ছয় ছাব্বিশ, দুই সাত সাতাশ, দুই আট আঠাশ, দুই নয় উনত্রিশ, তিন শূন্য ত্রিশ। ওকে সকলে তাহলে তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করবে, কমপ্লিট করে মিসকে পাঠাবে। তাহলে ভালো থেকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।